এবারে আপনার পূজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পূজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পূজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পূজো তুলে ধরবো আমরা। আপনার পূজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। বিশ্ব বাংলা টিভি, তাকে আমি অত্যন্ত আমার ভালো লাগছে। তাদের এই সব জায়গায় পুজো নিয়ে মানুষের মধ্যে একটা প্রেরণা যোগাবার যে কাজ করছে, তার জন্য বিশ্ব বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাই, শারদীয় শুভেচ্ছা জানাই এবং আশা করি যে বিশ্ব বাংলা টিভির যে প্রচার আপনারা সবাই দেখবেন, শুনবেন এবং সেই মতো করে সরকারি আদ্যাদেশ পালন করে আপনারা দুর্গা পুজো উপভোগ করবেন। প্রথমেই সকল যারা ভাইয়েরা আছেন, আমার সাংবাদিক ভাইয়েরা, রিপোর্টার ভাইয়েরা, তাদের ঘরে সকলকে পুজোর শুভেচ্ছা জানাই এবং তাদের ধন্যবাদ জানাই যে তারা আজকে মানুষের নিজেদের মৃত্যুর পাওরা করে না, নিজেরা রিক্স নিয়ে অলি গলিতে, হ্যাঁ অলি গলিতে এবং যেখানেই যা হচ্ছে বিজেপির অত্যাচার তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। আমি মনে করি এই ভাইদের যারা সারা পশ্চিম বাংলায় আমার ভাইয়েরা যারা রিপোর্টাররা, যারা সাংবাদিক ভাইয়েরা, তারা যেন সকলকে আমি মনে করি আমার তরফ থেকে পুজোর শুভেচ্ছা জানাই এবং মনে করি আমি যেভাবেই হোক আজকে আমাদের রিপোর্টার ভাইয়েরা তাদের আমি ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে যেভাবে আজকে পরিচালনা করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, যেভাবে তারা এই কাজকর্মগুলো করছে, তাদের ঘরে ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমি মনে করি প্রথম হচ্ছে শারদার শুভেচ্ছা জানাই, আমার এই সামনে আগাম শুভেচ্ছা জানাই, আমার সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষকে জানাচ্ছি আমার দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই। আজকে একটা ধর্মের প্রতি একটা পুলিশ, আপনাদের বলি যে একটা বিজেপি যারা করে তারা এটাও ভুলে গেছে যে আমাদের একটা ধর্ম, হিন্দু ভাইরা যেভাবে আজকে হিন্দু ভাইদের দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর বিরুদ্ধে যারা কেস করেছে বিজেপি নেতারা, তাদের বিরুদ্ধে আমরা ঘৃণা করি, লাঞ্ছনা দিই যে একটা ধর্মের প্রতি আঘাত আনছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মণ্ডপকে, প্রতি ক্লাবকে 50,000 করে টাকা দিচ্ছে তারা যেন ভালোভাবে পূজা করতে পারে, কিন্তু বিজেপি যেভাবে পুজোটা বন্ধ হোক সেটার ব্যবস্থা, হ্যাঁ সেটা করার চেষ্টা করছে। আমি বলি আপনাদের যে প্রশাসনও যেভাবে তারা আজকে নিজেরা একদম মানে এই ধরে নিন করোনা ভাইরাসে যেভাবে তারা নিজের মৃত্যুরভাবে পাওরা করে না, তারা লড়াই করে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের পশ্চিমবাংলা যেভাবে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দয়া মনে করি আমরা, তিনি কিন্তু যেভাবে পালন করছে ডাক্তার থেকে নার্স থেকে সুইপার থেকে তারা এই করোনা ভাইরাসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করছে, আমি মনে করি এইভাবে আমরা মনে করি সেই ডাক্তারদের আমাদের তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই, পূজোর শুভেচ্ছা জানাই। পৃথিবীর আমি মনে করি পৃথিবীতে এই রোগ ছড়িয়ে গেছে কিন্তু সারা ভারতবর্ষের মানুষকে আমরা শুভেচ্ছা জানাই, তারা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার সাথে সাথে পুলিশ ভাইরা, ডাক্তার, সুইপার, নার্স সকলকে এবং আমার রিপোর্টার ভাইদের এবং পুলিশ ভাইদের সকলকে শুভেচ্ছা জানাই, তারা যেন ভগবান তাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।